মিনাল কুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাত শেখ শফিক ভাই ভারতের মুম্বাই থেকে আপনি প্রশ্ন করেছেন যে আমাদের পূর্বপুরুষদের মাঝে তথা সালাফদের মাঝে ঘটে যাওয়া কিছু বিবাদ নিয়ে বা কিছু বিষয় নিয়ে কিছু এখন বক্তব্য দিয়ে বিবাদ সৃষ্টি করছেন আপনারা সাধারণ মানুষের অবস্থান কি হবে মহতারাম ভাই সাধারণ মানুষ যখন এই ব্যাপারটি বুঝেন আর আলেম সমাজ না বুঝেন তখন আমাদের আফসোস ও হতাশা ব্যক্ত করা ছাড়া আর কিছুই থাকে না যেখানে ওলামা একরা মানুষের উপকারী বিষয় প্রয়োজনীয় বিষয় বলে তাদেরকে ও আজ নসিহত করে দিনের পথে নিয়ে আসবেন সেই কাজ না করে এক একজন আজকে নতুন নতুন বিষয় বলে ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করছে আল্লাহ এই বিপদগামী আলেম ওলামাকে হেফাজত করুন আল্লাহমা আমিন তাদের খারাপি থেকে জাতিকে আল্লাহ রক্ষা করুন আল্লাহমা আমিন আপনি জানেন যে নাম রাখার ক্ষেত্রে এখন একটা ট্রেডিশন হয়ে গেছে নতুন নাম খুঁজে মানে অন্য কারো সাথে কারো যেন এই নামটা রাখা না হয় এই জন্য আমাদের দেশের বর্ষিয়ান আলেম দিন দেলওয়ার হোসেন সাইদি হাফিজ আল্লাহ উনি একসময় বলেছিলেন যে নাম আর খুঁজে পায় না আনকমন নাম রাখবে এই জন্য শেষে একটা নাম রেখেছে তুকা জিবান নাম রেখেছে তুকা জিবান তুকা জীবান মানে তোমরা দুজন মিথ্যারোপ করবে তো নাম রাখতে গিয়ে এমন অবস্থা হয়ে গেছে যে মিথ্যুক বা মিথ্যাবাদী মিথ্যা বলা এরকম একটা নাম রেখে দিয়েছে নজুবিদ আহমিজানের ঠিক ওই রকমই বর্তমান সময়ে কিছু এই অল্প জ্ঞানের লোক তারা জনগণের কাছে মিডিয়ার কাছে পাবলিসিটি হওয়ার জন্য নিজেদের নাম ধামকে এই আপনার জনগণের সামনে প্রচার করার জন্য যাতে মার্কেট পায় এজন্য এরকম এমন কিছু কথা বলে যেগুলোর প্রয়োজন জাতির নেই প্রয়োজনের সময় বলুক তাতে কোনো সমস্যা নেই কিন্তু প্রয়োজন নেই তারপরও ওই বিষয়গুলোকে তারা ভাইরাল করে সাহাবাদের ব্যাপারে রাজি আল্লাহ আনু আজ মাইন কিছু তাদের ভুল বুঝাবুঝির কারণে তাদের মধ্যে হয়তো কোনো গণ্ডগোল হয়ে গেছে যেটা আলি রাজি আল্লাহ আনুমাধি আল্লাহ মাঝে ছিল বা অন্য অন্য কারো মাঝে কিছু ঘটেছিল তো সেই ব্যাপারে আমাদের মানহাজ নীতি হচ্ছে আমাদের আকিদা বিশ্বাস হচ্ছে যে আশুকুত আইন এ ব্যাপারে আমরা চুপ থাকবো কাউকে আমরা পক্ষে বিপক্ষে ন্যায় অন্যায় বলতে যাব না এটাই হলো সালাবদের মানহাজ এটাই হলো সালাবদের নীতি এটাই হলো পথের যে সাহাবাদের মাঝে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে আমরা চুপ থাকবো তারা এমন ব্যক্তিত্ব ছিলেন যাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন রদি আল্লাহ অরদ আন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছেন তবে তারা মানুষ ভুলের উর্ধ্ব নন তাদেরও ভুল হতে পারে এটাই স্বাভাবিক আর ওই বিষয়গুলো নিয়ে এসে এখন মানুষকে ওই ব্যাপারে মুসলিমদের যারা নেতৃত্ব দিয়ে গেছেন তাদের ব্যাপারে ভুলভাল ধারণা দেওয়া তাদের প্রতি একটা বিদ্বেষ তৈরি করে দেওয়া এগুলো বড় মারাত্মক ক্ষতিকারক এবং ইসলাম বিদ্বেষিতার এক অংশ এজন্য জেনে বুঝে আলোচনা করা দরকার এবং কেউ আলোচনা করলেই সেটা গ্রহণ করে নিতে হবে এমনটি নয় বরং যেটা গ্রহণীয় সেটা গ্রহণ করতে হবে যেটা বর্জনীয় সেটা বর্জন করতে হবে আর যেমন তালেব তিনি মুসলিম ছিলেন না জাহান্নামে যাবেন ইত্যাদি ইত্যাদি তো আসলে ওই বিষয়গুলো কি প্রয়োজন যখন আলোচনার পারপাসে চলে আসে সেটা বলা এক কথা আর ওটাকে হাইলাইট করা একটা বড় কথা ঠিক আছে এখন আপনি এমন জায়গাতে এক জায়গাতে গিয়ে আওয়াজ করতে গিয়ে রাসুল সাল পিতা মাতা মুসলিম ছিলেন না জাহান্নামে নামে যাবেন ওটাকে দিয়ে আপনি অন্যদের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করে দিলেন এটা যেন না হয় সত্যটাকে ধীরে ধীরে প্রকাশ করতে হবে হিকমতের সাথে এবং মানুষকে বুঝিয়ে মানুষের মাঝে গণ্ডগোল লাগিয়ে নয় আমাদের সমাজের অধিকাংশ মানুষেরা অনেক ভুল ভ্রান্তিতে রয়েছে এই কেন্দ্রে কিছু ভুল আমাদের সমাজে আছে রাসুল সাল ইসলামের পিতা বাবু তালেব তাদের ব্যাপারে অনেক বাজে আকিদার লোকেরা রয়েছে একদল আছে বোহরা এই বহরারা তো আলিরাজি আল্লাহ ইয়া আবু তালেবের উপরে মানে তার রহমতেরও দোয়া করে থাকে তো আসলে এগুলো বাজে আকিদা বাতিল আকিদা আর এগুলো নিয়ে আবার জনগণকে উস্কিয়ে দেওয়া তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য তাদের অন্তরের সৃষ্টি করা তৈরি করা এগুলো জ্ঞানীর কাজ নয় এগুলো মূর্খদের কাজ এ সমস্ত আলেম নামের এই বক্তা ও ভাইরাল ইউটিউবার বা ফেসবুকারদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ আহমিদ সবাইকে সবাইকে উদার্ত আহ্বান করব যেটাতে মানুষের কল্যাণ আছে হিকমত সহকারে মানুষের সামনে সেটা পেশ করার চেষ্টা করুন মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসার চেষ্টা করুন আর এমন কোনো কথা বলে নিজে ভাইরাল হতে চাইবেন না যেটা জনগণের জন্য ক্ষতি ক্ষতির কারণ হয়ে যায় ইসলামের জন্য দুর্নামের কারণ হয়ে যায় মানুষকে উস্কিয়ে দেয় ইসলাম সম্পর্কে মানুষকে বাজে আকিদা পোষণ করতে উদ্বুদ্ধ করে ব্যাপারে এইসব কথাগুলো বললে তো তাদের ব্যাপারে মানুষ বিরূপ আঁকিতে রাখবে হ্যাঁ আপনি আলেম ভালো আলেম যেটা বুঝবে সেটা তো অন্যরা বুঝবে না ভাই জন্য বলবো যে সাহাবাদের ব্যাপারে আমরা যেগুলো গন্ডগোল হয়ে গেছে সে ব্যাপারে আমরা চুপ থাকবো তাদের জন্য আমরা দোয়া করবো রাজি আন আন হুম আল্লাহ এই কথা বলেই আমরা তাদের জন্য আল্লাহ যেন তাদের প্রতি সন্তুষ্ট হন সে দোয়াই করে যাব আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুন হেফাজতে রাখুন আর এই সমস্ত আলমদের আল্লাহ হেদায়ত দান করুন জনগণকে তাদের খারাপি থেকে মুক্ত করুন আসসালাম আলাইকুম